Welcome to my channel. শ্বাসকষ্ট বা হাঁপানি বা অ্যাজমা একটি কষ্টদায়ক শ্বাসযন্ত্রের রোগ যা প্রায় প্রতি ঘরে ঘরে এখন শোনা যায়। এটি রেসপিরেটরি ডিস্ট্রেস বা ডিসপেনিয়া অন এক্সার্শন নামে পরিচিত। আমাদের শ্বাসনালীগুলি খুবই ক্ষুদ্র, 2 মিলিমিটার থেকে 5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, চারদিকে মাংসপেশি পরিবেষ্টিত। এই ক্ষুদ্র শ্বাসনালীর ভেতর দিয়ে খুব স্বাভাবিকভাবেই বাতাস আসা যাওয়া করতে পারে। যদি কখনো অ্যালার্জেটিক বা উত্তেজক কোনো জিনিস শরীরে প্রবেশ করে, তবে শ্বাসনালীর মাংসপেশিগুলি সংকুচিত হয়। ফলে শ্বাসনালী গ্রন্থি থেকে নিঃসৃত হয় আঠালো মিউকাস জাতীয় কফ, আর ইনফেকশনের কারণে শ্বাসনালীর ভেতরের দিকের মিউকাস আবরণী ফুলে ওঠে, ফলে শ্বাস নিতে এবং ফেলতে কষ্ট হয়, ফলে অনবরত কাশি হতে পারে। কখনো কখনো শ্বাসনালী এত সরু হয় যে বাতাস বায়ুথলিতে পৌঁছায় না, তখন অক্সিজেনের প্রয়োজন হয়। এটি খুবই মারাত্মক। এ অবস্থা দীর্ঘ হলে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুও হতে পারে। অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হতে পারে, ব্রঙ্কাইটিস থেকে শ্বাসকষ্ট হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থেকে এ সমস্যা হতে পারে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন নামক এনজাইমের অভাব থেকে এ সমস্যা হতে পারে, ধুলাবালির মধ্যে থাকলে হতে পারে, ধূমপায়ীদের হতে পারে। যদি জন্মের পর ঠিকভাবে ফুসফুস কাজ না করে, তবে এ সমস্যা হতে পারে। ঘন ঘন ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমণ হলে এ সমস্যা হতে পারে, ধোঁয়া থেকে হতে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধের কারণে কখনো কখনো হতে পারে, কোনো খাবারে অ্যালার্জি থাকলে হতে পারে, পারফিউমের কারণেও হতে পারে। ঠান্ডাতে অনেকের শ্বাসকষ্ট হতে পারে, সাইনোসাইটের রোগীদের এ সমস্যা হতে পারে, নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হতে পারে। অ্যাজমা অনেক সময় জটিল ও মারাত্মক আকার ধারণ করতে পারে। যাদের অ্যাজমা স্থায়ী ও পুরনো, তাদের হার্ট ফেল হতে পারে, শরীরে অক্সিজেনের অভাব হতে পারে, যার ফলে সবসময় অবসাদগ্রস্ত মনে হতে পারে। অক্সিজেনের অভাবে স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকে এবং অল্প বয়সে নিজেকে বৃদ্ধদের মতন দুর্বল মনে হয়। ফুসফুসের অংশবিশেষ চুপসে যেতে পারে, নিউমোনিয়াও হতে পারে, পায়ে পানি আসতে পারে, মুখ থেকে ছিটে ফোটা রক্ত বেরিয়ে আসতে পারে। এক্ষেত্রে কাশি বন্ধ করা খুব জরুরি। কখনো কখনো সুচিকিৎসার অভাবে মৃত্যুও হতে পারে। প্রচুর কাশি হয়, কাশির সাথে কফ জাতীয় পদার্থ বের হয়, বুকের মাঝে অন্যরকম কষ্ট হয়, মনে হয় যেন কেউ বুক চেপে ধরেছে, সর্বোপরি শ্বাস নেওয়ার সময় শব্দ হয়। মায়ের দিকে রক্তের সম্পর্কের কারো অ্যাজমা থাকলে সন্তানের এ রোগ হওয়ার ঝুঁকি 3 গুণ বেড়ে যায়, তবে বাবার দিকের কারো অ্যাজমা থাকলে সে সম্ভাবনা অনেক কমে যায়। মায়ের হাঁপানি থাকলে বলা যায় 3 সন্তানের মধ্যে একজনের অ্যাজমা, একজনের আপাত সুস্বাস্থ্য ও একজনের অস্বাভাবিক শ্বাসনালীর সংকোচন থাকতে পারে। একজনের অ্যাজমা না হয়ে সর্দি কাশির প্রবণতাও থাকতে পারে, তবে সবসময় যে এ তত্ত্ব কার্যকর হবে তা নয়। সাধারণত অ্যাজমা শীতকালেই বেশি হয়, তবে সব ঋতুতেই হতে পারে। ধুলাবালি, ময়লা, পোকা, ফুলের বা ঘাসের পরাগরেণু, পাখির পালক, জীবজন্তুর পশম, ছত্রাক, কিছু খাবার, কিছু ওষুধ ও নানারকম রাসায়নিক পদার্থ ইত্যাদি থেকে অ্যালার্জি জনিত অ্যাজমা হতে পারে, তাই এসব এড়িয়ে চলা উচিত। যে কোনো বয়সের নারী পুরুষ ও শিশুরা এ রোগে আক্রান্ত হতে পারে। খুব ছোট বাচ্চাদের এ রোগ সাধারণত হয় না, হলেও কম তা বোঝা যায় না। যাদের রক্তের সম্পর্কে কারো হাঁপানি আছে তাদের এ রোগ হওয়ার আশঙ্কা প্রবল, তবে মাতৃকুল থেকে এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। অ্যালার্জিযুক্ত খাবার না খাওয়া উত্তম। ধুলাবালি থেকে দূরে থাকতে হবে, ধূমপান করা যাবে না,
পারফিউম জাতীয় সুগন্ধি এড়িয়ে চলা ভালো। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। বুসোনাইট, ফ্লোমিথাসন, ফ্লুটিকাসন নামক ঔষধ শ্বাসকষ্ট রোগে ব্যবহার করা হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। অতিরিক্ত শ্বাসকষ্টে ওষুধ ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ইনহেলার ব্যবহার করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে পারেন। পুষ্টিকর খাবার খাওয়া, কারণ এ ধরনের রোগীদের বিএমআই খুব কম থাকে। বাসায় নেবুলাইজার রাখতে পারেন, অতিরিক্ত শ্বাসকষ্টে তা ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরো মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।